কাউকে কাউকে বহিষ্কার করছি কাউকে শোকস করছি দীর্ঘ পঁচিশ দিন আমরা বিনা কারণে হাজতে গেছি হাজত থেকে আমরা হাইকোর্ট থেকে লোকালে কোনো জামিন হয় না সবচেয়ে দুঃখজনক ব্যাপার ছিল এখানে কোনো ইয়ে নাই কোনো ধারা যোগ্য ধারা থাকলেও লোকাল যে কোর্ট ছিল সে কোর্টে কোনো জামিন কাউকে দিত না সোজা চলে যেতে হতো সরাসরি হাইকোর্টে হাইকোর্ট ছাড়াও দিত না যাই হোক আমার তার থেকে বড় জিনিস আমি যেটা আমার ব্যক্তিগত বললাম আমার নেতাকর্মীরা যারা ছিল তারা অপূরণীয় অসহনীয় অকল্পনীয় দুঃখ দুর্দশার মধ্যে তারা দিন কাটিয়েছে তারা তাদের যেসব ব্যবসা বাণিজ্য ছিল বিশেষ করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সে ব্যবসা বাণিজ্য তারা সবকিছুই তাদের চলে গেছে তারা নিঃস্ব হয়ে গেছে তারা এলাকায় থাকতে পারেনি বিভিন্ন জ্বালা যা যারা একটু একটু ছিল তারা এলাকায় থাকতে পারেনি তারা চলে গেছে কেউ 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 যে মানে মানবতার জীবন করেছে। রিক্সা চালাচ্ছে আর যারা একটু উপরের পর্যায়ে নেতারা ছিল তারা রাতের বেলায় ঘরে ঘুমাতে পারেনি কেউ সুয়ারি বাগান কেউ পানের বরাজে কেউ ধান খেতে মশারিটা নিয়ে এটা নিয়ে তারা দিন রাত্র যাপন করছে আর দিনে তো এলাকায় থাকতে পারেনি চরের মতন এসে পালায় পালায় বেড়াতে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল আমেলিকের যে সন্ত্রাসীরা ছিল তারা বিভিন্ন ছদ্মবেশে আমাদের এই ঘাড়ে এসে এরা ভর করছে এবং প্রকাশ্যে এসে এরা আবার সেই জিনিসগুলো করার চেষ্টা করছে আমাদেরই দলের নেতা কর্মীদের ঘাড়ে চড়ে এগুলো আমরা দীর্ঘ হস্তে আমরা দমন করার চেষ্টা করছি আমাদের বারবার চেয়ারম্যান সাহেব ও বারে বলছেন যে এইগুলো জানে আমাদের নেতা জড়িত না হয় সেজন্য আমাদের নেতাকর্মীরা যারা জড়িত হচ্ছে আমরা আমাদের দলের যে সাংগঠনিক যে পদক্ষেপ আমরা নিচ্ছি কাউকে কাউকে বহিষ্কার করছি কাউকে শোকস করছি কাউকে সতর্ক করা হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের রাজনীতির যে পুরনো ধারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বারে বারে বলছেন এই ধারা আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে নতুন ধারা রাজনীতি চলবে বাংলাদেশে যে যে রাজনীতি গণমানুষের রাজনীতি। রাজনীতি রাজনীতি যে যে মানুষের জন্য দেশের উন্নয়নের জন্য এই রাজনীতি আমরা বিশ্বাস করি এই রাজনীতি আমার নেতাকর্মীদের আমরা সেইভাবে উদ্বুদ্ধ করছি সেইভাবে তাদের আমরা চেষ্টা করছি সেই পথে আমাদের নেতা কর্মীদের পরিচালিত করবার জন্য আমি আপনাদের বিশেষ করে আপনারা সাংবাদিক আপনারা যদি আমার নেতাকর্মী কোথাও এইরকম কোন জায়গায় জড়িত হয় আপনারা সরাসরি আমার কাছে বলবেন আমরা এটা আমাদের দলের পক্ষ থেকে আমরা চেষ্টা করব তাদের বিরুদ্ধে প্রথম সতর্ক করবার জন্য তারপরে প্রয়োজন বোধে তাদের বহিষ্কার করা হবে আজীবনের জন্য আপনারা জানেন ইতিমধ্যেই যুব দলের দশ জনকে যারা কমিটিতে ছিল তাদের বহিষ্কার করা হয়েছে সাধারণ সদস্য পদ থেকেও তাদের বহিষ্কার করা হয়েছে যে যারা দলের নাম নাম দলে নাই যারা করছে তাদের বিরুদ্ধে কি আমরা পদক্ষেপ নিচ্ছি প্রথমত হলো তারা দলের কেউ না তাদের যদি আমার দলের কেউ সাথে সহযোগিতাই করে সে দলের যে সহযোগিতা করছে তাকে আমরা সতর্ক করছি প্রয়োজন মধ্যে বহিষ্কার করছি আর তার থেকে বড় জিনিস আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে তাদের বিরুদ্ধে আমরা সবসময় অনবরত আমরা এইগুলো এই অভিযোগগুলো আমরা উত্থাপন করছি